আল্লাহর এক বান্দা 99টা খুন করছে, এর ভিতরে মহিলা ছিল 33টা। 99টা খুনের ভিতরে গর্ভবতী মহিলা ছিল 33টা। মহিলার সাথে খারাপ কাম করতে গেছে, তার কথা শুনে না এক কোপ দিয়ে মেরে উঠে গেছে, জিনাও করছে মেরে উঠেছে, চুরি করতে যে একজন কেউ বাধা দিছে ওরা মেরে ফেলছে, অন্যায় ভাবে কেউ তার কথা না শুনে খুন করছে। 99টা খুন কইরা মনের ভিতরে অনুশোচনা জাগছে, আরে আমি যাদেরকে মারলাম তারাও তো মাওলার কাছে গেছে, আমিও তো চলে যাব, আমার এই শক্তি কয়দিন থাকবো? আমি আমলিগের একটা নেতা, আমি ওয়ার্ড একটা মেম্বারগিরি পাইয়া, আমি ওয়ার্ডের একটা আওয়ামী লীগের সভাপতি পাইয়া আমি ধরারে সরামনি করি, এমন একদিন আসতে পারে আমি বিছানায় প্যারালাইসে পড়ে থাকতে পারে, কোন নেতা আমারে দেখতে যাবে না, কথা কও না কেন? 99টা খুন করার পরে তার ভিতর অনুশোচনা আসছে, আমিও তো একদিন চলে যাবো, আমি কি লয়ে যাবো, আমি এত মায়ের বুক খালি করছি, এত ছেলের এতিম বানাইছি, আমিও তো একদিন চলে যাবো, আমার বাচ্চা কাচ্চার এতিম বানাই আমি করলাম কি? এই কথা মনে মনে ভাবে, আমি কোন পীর সাহেবের কাছে যে বলবো আমার এই খুনের কথা? বাজানে একজন ঠিকানা দিলে যায় দেখো আল্লাহর এক বান্দা আছে, তোমার ব্যথায় ব্যথিত হইয়া বসে আছে, এই ব্যথার ঔষধ দেয়। যাইয়া জিজ্ঞেস করছে, হুজুর আমার বুকটা ব্যথায় ভরা, কি ব্যথা তোমার? 99টা মারছি, এখন তওবা করতে আইছি। সে আমার মতো একটা মুরুক্ষ মানুষ, আমি যেমন মুরুক্ষ সে মুরুক্ষর মতো ফতোয়া দিয়ে দিছে, এই 99টা খুন করে আবার তুমি আইছো এখানে কেসেঞ্জারে দেখাইতে কেমনে তওবা করবা? বাঘ বেটা যখন কইছে বাঘ, কথাটা বলতে দেরি আছে, কয় আর 100 না পুরাইয়া লাভ কি, তোরে দিয়ে 100 সেঞ্চুরি করে আনে, কয় আর তোরে বাদ থুয়ে লাভ কি, সেঞ্চুরি করি তোরে মাইরা, এক কোপ দিয়ে পাড়ায় মাইরা থুয়া, কিন্তু মনের যন্ত্রণা কমে না, 100 সেঞ্চুরি হয়ে গেছে মাডার, দৌড়ে যাই আর এক পাগলের কাছে বলে বাইরে সেঞ্চুরি তো করে লাইছি, সেঞ্চুরি শেষ করে হোক, মনের জ্বালা তো এখন যায় না, বলো তো কার কাছে গেলে মনের যন্ত্রণাটা দূর হবে, মরার টাইম আইসা গেছে এখন কোথায় গেলে মাপ পাবো? বলে তুমি যাইয়া দেখো দাজলা নদীর পারে একজন বুজুর্গ আছে, এই একজন বুজুর্গ থাকে সে মুসা নবীর একজন উম্মত আলেম, যাও আল্লাহর পাগল তার কাছে নামাজে সুরাতে বসছে, আল্লাহর ওলি জিজ্ঞেস করে কি ব্যাপার কি বলতে চাও? হুজুর এই মুখটার মধ্যে অনেক যন্ত্রণা, আল্লাহর কুতুব জিজ্ঞেস করে কিসের যন্ত্রণা? হুজুর এই হাত দিয়ে কতবার মানুষের রক্তে রঙিন করছি, কত মানুষকে মার্ডার করছি, আল্লাহর ওলি জিজ্ঞেস করতে কয়জন? সেঞ্চুরি, হাসবি না এখন কান্দি, সেঞ্চুরি, হ্যাঁ সেঞ্চুরি হয়ে গেছে, কয় হ্যাঁ এই সেঞ্চুরি করে আবার তুমি আইছো তবা করতে, কয় সেঞ্চুরি যখন করছি অল ওভার আর একটা করি, ওরাও শেষ করছে, সেও আমার মতো মুক্তি দিছে, 100 কয়টা হইল জোরে কর, কত? মনের জ্বালা শেষ হয় না, আর কত খুন করব, নিজের হাতকে পাথরের উপরে দিয়ে বাবা শেষা দিছে, মানুষকে কোপ দিলে মানুষকে জবাই দিলে কত ব্যথা পায়, নিজে পাথর দিয়ে আঘাত খাইয়া দেখে আহারে মানুষকে তো এইভাবে আমি কুবাইয়া কুবাইয়া মারছি, এই জ্বালা কার কাছে বললে মাপ পাবো? যাই এইবার একজন আল্লাহর সত্যিকারে আল্লাহর ওলির কাছে যে জিজ্ঞেস করে, হুজুর 101 রান করছি, বলেন তো এখন কোন মাপের সিস্টেম আসেনি, আল্লাহর কুতুব বলে তুমি আর কোথাও যাও না, গেলেই তুমি আর একটা 2 রান করবা, অতএব যাওয়া লাগবে না, আমার সাথে আসো কোথায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা,
কোথায় যাব কই তুমি এইখানে পাবা না সুষ্ঠু কোন ফতোয়া কোথায় বাবা তোমার মনের জালা লয়া এখান থেকে কুফায় চলিয়া যাও ওইখানে একজন বুজুর্গ আছে সেও ঈসা নবীর ধর্মের একজন বড় আলেম ওনার কাছে গেলে সুষ্ঠু ফয়সালা পাইবা এখন সকের পানি সাইরা দৃষ্টি যুবক ভাই 101টা খুন করার এই ব্যক্তি আব্দুল্লাহ ওই আল্লাহর ওলির বাড়ির দিকে রওনা দিছে বাবা রওনা দিছে পাগলের মতো বাবা আমার যদি হায়াতে জিন্দেগির আগে পুরাইয়া যায় তওবা করার আগে আমি কবরে যাইয়া কি জবাব দিব পাগলের মতো সুরিটা ফেলায় দিয়া বাবা দৌড়াইতাছে কিছু দূর যাইতে না যাইতে বাবা মালাকুল মওত তার সামনে হাজির নিজের হাতে বান্দা তুমি বানায় যুবক এখন একটা শিক্ষার মার ভিতরে আমি বন্ধু বানাবো বাহাদুরি করিস না ভাই বাহাদুরি করিস না সব বাদ দে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমার আল্লাহরে বন্ধু বানাই আমার নবীরে বন্ধু বানাই কবরে যা কবরটা ঝকঝকে ফকফকে হয়ে যাবে এই আল্লাহর এই বান্দা আব্দুল্লাহ কয়েক কদম যাইবার পরে মালাকুল মওত হাজির চলে গেল দুই গ্রুপের ফেরেশতা আসছে কারণ মরার পরে দুই শরীরের ফেরেশতা আসবে তোমার কাছে আমার কাছেও আসবে তোমার কাছেও আসবে একটা হলো মুনকার নেকি আর একটা নেককার নেকি কষ্ট হইতেছে মাত্র পাঁচটা মিনিট খালি আমার দিক তাকাইয়া দুই ফোঁটা পানি লেবু রসের মতো ছেড়ে দাও দুই গুরু বাড়ছে ফেরেস্তারা মুনকার আর নেককার এক গুরু ভাইয়া টান শুরু করছে তার রুহুরে নেককার কয় চপ কই টান দেশ আরে বেটা 101টা মারছে সেঞ্চুরি অলাবা চপ তোর কাছে ফাইল আছে কেসের ফাইল আছে 101টা কিন্তু আমার কাছে আছে মাত্র একটা আল্লাহ আকবার বললেন না তোর কাছে মার্ডার কেসের ফাইল হলো 101টা আর আমার কাছে আছে একটা তুই কি ভুলে গেছস 101টা অন্যায় করলে 101টাই লেখা হয় আর একটা নেক আমল করলে 70,000 সওয়াব হয় এটা ভুলে গেছ তুই কই না চল ওরে টান দিবি না ওরে জান্নাতে লয়ে যাবো দুইজনের টানা টানিতে লেগে গেছে জর্গা দুই ফেরেস্তার মধ্যে আমার বাপের বানানো কথা না বনি ইসরায়েলের ঘটনা বুখারীর হাদিস বেটা মুসলিম শরীফের লম্বা চওড়া হাদিস দুই গ্রুপে লাগছে গঞ্জাম এক গ্রুপকে নিয়ে যাবো জান্নাতে আর এক গ্রুপকে নিয়ে যাবো সিজ্জিনে জাহান্নামে বাজান দে ইন দি মিন টাইমে মাসকান থেকে প্রতিপক্ষ একজন ফেরেশতা আসছে নাম তার ইসমাইল কি নাম ইসমাইল জোরে কয় ইসমাইল নাম কি ইসমাইল আরো জোরে ইসমাইল নাম কি ইসমাইল সে প্রথম আসমানের দারোয়ানের নাম ইসমাইল সাতটা আসমানের 700 জন ফেরেশতা আছে দারোয়ান প্রথম আসমানের ফেরেশতার নাম হলো ইসমাইল কি নাম দ্বিতীয় আসমানের ফেরেশতার নাম হলো বুহাইল তৃতীয় আসমানের ফেরেশতার নাম হলো উজাইল চতুর্থ আসমানের ফেরেশতার নাম হলো আজরাইল পঞ্চম আসমানের ফেরেশতার নাম মালাক ষষ্ঠ আসমানের ফেরেশতার নাম হলো উদ্রাইস মারহাবা বলতে পারলেন না এই সাত আসমানের ফেরেশতার নামগুলা মাঝে মাঝে মুখস্থ করে পড়ো তোমার বুকের উপরে কেউ গুলি ঠেকায় গুলি করলো বেড়া গুলিতে ভেদ হবে না এই ফেরেশতাগুলো এত বরকতপূর্ণ ফেরেশতা দরকার মারহাবা একবার সপ্তম আসমানের ফেরেশতার নাম হলো মিকাইল ওই ইসরাফিল মিকাইল ওই মিকাইল না ওর নামই মিকাইল ওর ডিউটি খালি দারোয়ানের ডিউটি করা তো ইসমাইল ফেরেশতা দৌড়ে এসে কি হইছে রে তোকে দুইজনের মধ্যে কই দুইজনের মধ্যে আর কি হইব বেটা টানাটানি লাগে গেছে গা আমার কাছে হের মামলা হলো 101টা আর হের কাছে বলে একটা কয় সব বাদ দে আমি ডিসমিস করায় দেই সরকার মারহাবা কেমনে করবি কয় এই দেখ করায় দেই এই লোকটা 101টা খুন করছে না কয় হ্যাঁ তবা করতে যাইতেছিল কয় হ্যাঁ
কেউ যদি তওবা করতে যাওয়ার সময় মন দিয়ে তওবা করে তুবু ইলাল্লাহি তওবাতান নসুহা আর জীবনে অন্যায় করবে না আল্লাহ তার অন্তরের উপর ভিত্তি করে সব গুনাহ maaf করে দিবে এখন ওই লোকটা ওই মন নিয়ে কত দূর গেছে এইটা maaf যদি তার বাড়ির থেকে ওই তওবার হুজুরের জায়গা যদি বেশি হয় এক কদম যে বেশি আগায় গেছে তার বাড়ির থেকে তাহলে জান্নাতে যাবে আর যদি অর্ধেকের কম যায় তাহলে জাহান্নামে বাজান রিবার একটা আওয়াজ দেন কারণ কি আমার আল্লাহ কোরআনে বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রাহীমা বান্দা জীবনে কত অন্যায় করবি যদি সঠিক ভাবে তওবা করস আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ maaf করে দিব সঠিক ভাবে তাকাই দিকে দেখো সঠিক ভাবে তওবা করার লাগে সে কত দূর গেছে বাজান রে আমার আল্লাহ কি করে দেখেন ফেরেশতারা মাপতাছে ফিতা দিয়া যখনই মাপতাছে মাপতে মাপতে বাবা কারণ সে তো মাত্র কয়েক কদম যাইবার পরে বাড়ির থেকে মারা গেছে তার তো বাবা পাপের দিক দিয়েই বেশি কিন্তু আমার আল্লাহ জমিনকে বলে দিছে তাবিলাল আরদে এ জমিন আমার পাগল খালেস তওবা করার জন্য বাড়ির থেকে পাগলের মতো দৌড় দিছিল পাগলের মতো দৌড় দিয়া সাত পাকি মাহফিলে নুরুল কোরআন মাদ্রাসার মাহফিলে গেছি ও জীবনে অনেক অন্যায় করছে আর ষাট বছর সত্তর বছর অন্যায় করছে নুরুল কোরআন মাদ্রাসার মাহফিলে গেছে ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন শরীফ নিছে ওই চোখ দিয়ে চাইয়ে চাইয়ে দেখছে আর মনে মনে নিয়াত করছে আমার যদি একটা আল্লাহ সন্তান দেয় আমিও কোরআনের হাফেজ বানাব ওই মাহফিলে বসে নিয়াত করে ফেলছে মুসলিউদ্দিনের মাদ্রাসায় পড়াব আমি আল্লাহ ইলিয়াস রহমান জিহাদির মাহফিলে বসে দেখছি ও বয়ে বয়ে কাঁদছে ও ষাট বছর কি গুনাহ করছে আমি দেখব না আমি আল্লাহর ডাক দিছি ওর জীবনের গুনাহ মাফ করে দিছি আমার আল্লাহ জমিনকে টান দিয়া নেকের দিকে বলায় দিছে আল্লাহ পারে কি পারে না জোরে বলো পারে কি পারে না তাহলে ভালো কাজ করলে লাভ না লস জোরে কা বাজান দেবার আমার দিকে তাকাও আল্লাহর এই বান্দা চলে গেল জান্নাতে আরো জোরে কান ওই খ্রিস্টান বাদী বারবার বলতাছে উম্মতে মুহাম্মদ এই মজলিসের মধ্যে ঢুকছে বাজান রে যখনই ঢুকছে বাইজিদ বুস্তামে তখন ওই মাহফিলে বসা ইনদিমিন টাইমে তালাশ করা শুরু হয়ে গেল দেখো কোথায় বাইজিদ নামে লোক আছে ও বাজান তালাশ করে বের করলো বাইজিদ পাদ্রির সামনাসামনি বসা একটা একটা করে প্রশ্ন করতে করতে 400 প্রশ্ন করছে জোরে 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 চারশো প্রশ্নের উত্তর দিবি এই চারশো প্রশ্নের উত্তর তার আপনাদের কাছে আমি এখন বলতে পারবো না দেওয়ার টাইম নেই অন্য দিন বলবো শুধু একটা প্রশ্ন করছিল বাইজিদের প্রথম হ্যাঁ বাইজি পৃথিবীতে এমন কি আছে একের কোনো দুই নাই বাইজিদ বলে এই প্রশ্নের উত্তর দিলেই তো খান খান হয়ে যাবে বাইজিদ বস্তামি বললেন দুনিয়ায় এমন সংখ্যা আছে যার একের কোনো দুই নাই তিনি কে খ্রিস্টান পাদ্রি কয় হ্যাঁ হ্যাঁ তুমি আমার 400 প্রশ্ন করছো উত্তর দিছি তোমার আমি একটা প্রশ্ন করি কি কুত্তা
গেউ গেউ করে ও কি কয়? আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। তুমি তো আমার 400 পরস্ত করলে। উত্তর সঠিক আছে কয় হ্যাঁ। তুমি কও কুত্তা যে গেউ গেউ করে কুত্তার গেউর ঘর মধ্যে কি কয় কুত্তা তাই কয়। খ্রিস্টানের পাদ্রী মাতানি সিদ্দিক দিয়ে বলে যদি আমি এই কথা বলি আমি আর আমার এখানে থাকতে পারবো না, তোর দলে চলে যেতে হবে। কিন্তু উত্তর তো দিতে পারতাছে না, উত্তর দিতে পারতাছে না, মাথা নিচের দিক দিয়ে বলতেছে বস কি আপনি উত্তর দেন। কুত্তা যে গেউ গেউ করে কি বলে আমি যদি বলি তখন সবাই তলে এক বাক্যে বাইজিদ বুস্তামির পক্ষে চলে যেতে হবে। জোরে 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 জোরে। খ্রিস্টান পাদ্রির এই কথা শুনিয়া সবাই বলে যদি এক কথার 400 প্রশ্ন করছেন 400 প্রশ্নের উত্তর বেটা একা দিছে আর তোমারে একটা প্রশ্ন করছে সেটা দিলেই যদি আমরা তার পক্ষে যাইতে হয় তাহলে জামু তুমি এক প্রশ্ন যদি ধরা খায় তাহলে তোমার সাতার খোদা ওটা ধরা খাওয়া তোমারটা ধরা খাওয়া বুঝা নাই। অতএব এখন তুমি কও তুমি যাইবা কি না, আর দেরি করে লাভ নাই, বাইজিদের কে সত্য। 6,500 খ্রিস্টান পাদ্রী হাতে মুসলমান হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বাজান দেবার আমার দিকে তাকানার দুই নয়নের পানি দিয়ে আমার আল্লাহরে বুঝাইয়া কন এই বাইজিদ বস্তমির এত বড় ক্ষমতা কে দিল বাবা? বাইজিদ বস্তমি এক গিলাস পানি লই আমার বালিশের কাছে দাঁড়াইছিল মা। মা গো সারা রাত মাঘ মাসে শীতের মধ্যে বাইজিদ পানি লয়ে দাঁড়াই রইছি মা। ও মা তুমি পানি খাইয়া কলিজাটা ঠান্ডা করো গো মা। বাইজিদের মা দেখে গিলাসটাও ঠান্ডা আমার বাইজিদের হাতটাও ঠান্ডায় কাঁপতাছে। 10 বছরের বাইজি হাতটা যখন এইভাবে কাঁপতাছে খেতার মধ্যে মা বুকের মধ্যে নিয়া খেতার মধ্যে নিয়া চাইবা ধরে হাতটা তুলছে মালিক রে আমার বাইজিদ রে তুমি এমন এলেম দান করবা পৃথিবীর এমন কেউ নাই যেন আমার বাইজিদ রে যারা পরিমাণ ঠগাইতে পারা। এ যুবক স্বাস্থ্য পরিষ্ঠার উত্তর বাইজিদ বুস্তামি দিছে কেন দিছে জানুনি একমাত্র মায়ের দোয়াই রে বাবা। আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই ভাই আজকে যুব সমাজ মায়ের বকে বাবারে বকে। ওই যে রংপুর পাটগ্রাম একটা ছেলে নেশা করিয়া ইয়াবা খাইয়া দুই ধারে ধারালো একটা চাকু কিনে নিয়ে আসছে মায়েরে দুবারে বলছে মা ইয়াবা খাবো টাকা দে। মা বলে আমি রোজা নামাজ করি তোরে কোনো টাকা দিব না। যুবক এখন সিল্লাবিয়ার কানবি আমার মতো কার জান মা নাই রে ভাই পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই। এই নিয়াসুর রহমান জেহাদির কথায় তোরা বোঝা বোঝা কান দোষ আমার মতো বাংলাদেশে অনেক বড় বড় বক্তা আছে কণ্ঠের বক্তা আছে কিন্তু সারা বাংলাদেশে আমার মতো কামদুনি বক্তা কম আছে বাবা কেন জানি। আমার সাথে আমার বাইজিদ বুস্তামির মতো মায়ের দোয়া আছে বাবা। এই কথা কইছে এই একটা লড়বি না ফিরাই দে 5 মিনিট একটা লড়তে দিবি না চপ এই বেড়া নড়তে দিবি না ঢুকতেও দিবি না নড়তে দিবি না খালাই থাক। আল্লাহ হেদায়েত নসিব করুক ফিরকান আমিন আর ওসর বলে আমিন। এখানে মুন্দা জালি দিয়ে 3 ঘন্টা খারাই থাকতে হাঁটাচলা করতে না চুপ করে দাঁড়াই থাক 5টা মিনিট
একসাথে বলেন জমিনের মালিককে আল্লাহ আরো জোরে বলেন কে আল্লাহ তাকাও এই দিকে ইলিয়াস রহমান জিহাদি তোমাদেরকে দুইটা পাউ ধরে বলে দিয়ে যায় ওই পাট গ্রামের যুবক দুই ধারে একটা চাকু লইয়া মায়েরে জবাই দিতে আইতাছে পুলিশ জিজ্ঞাসা করছে তোর মায়েরে জবাই দিলি কেমনে বল স্যার আমি দুইটা ইয়াবা খাইছিলাম দুইটা ইয়াবা এ যুবক আয় তোর পাউ দুইটা ধরছি জীবনে কোনদিন নেশা করিস না ভাই নেশার টাকা দিয়ে তুই দরকার হয় আপেল কমলা কিনে খাস ওই টাকা কোনদিন নেশা করিস না ভাই নেশা করলে মানুষ জানোয়ার হয়ে যায় ওই লঞ্চের ভিতরে বাইরে কত কত যুবক আছিল বিয়ার উপযুক্ত তারা পুইরা ছাই হয়ে গেছে তোর জীবনের গ্যারান্টি নাই সব বাদ দে এখন খালেস তওবা করবি তাকাই দিকে দুই ধারে ধারালো তরবারি আইনা চাকু আইনা পুলিশ জিজ্ঞাসা করে কেমনে জবাই দিলি ক কয় স্যার আমি রাত 11টার সময় দেখি আমার মা ঘুমাইতাছে আমি আইয়া প্রথম আমার মার পাও দুইটা বাঁধছি এরপরে কি করলি মা লাফ দিয়ে উঠতে গেছে মার হাত দুইটা বাঁধছি এরপরে মা মুসরাই উঠতে গেছে মার বুকের উপরে বইছি স্যার বুকের উপরে বইয়া মার চুলগুলারে শক্ত করে পাড়াই ধরছি এরপরে কি করলি স্যার চাকুটা বাইর করে যখন মার চোখের সামনে দিয়ে আমি ঘুরাই তখন মা বলে বাবারে আমি জানি তুই আমার জবাই দিবি না তুই আমার ভয় দেখাইতাছিস নিশার পয়সা দেই নাই বিদায় কয় তুই জানবি না তোরে জবাই দিয়া তোর কোমরের থেকে চাবি লই আমি টাকা নিব নিশা করার লাগিয়া তোরে মাইরা ফেললে আর আমার নিশা করতে কেউ বাধা দিবে না পুলিশ বলে তারপরে কি করলি বল যুবক এখন তুই চোখের পানি দিয়ে তোর মার জন্য দোয়া করবি এমন কোন রাত নাই তোর ইলিয়াস রহমান জিহাদি বন্ধু মার জন্য কাঁদে না তোর মা রংপুর দিনাজপুর কুড়িগ্রাম শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ মানিকগঞ্জ কিশোরগঞ্জ কেরানীগঞ্জ মাদারীপুর শরীয়তপুর চাঁদপুর রংপুর তোর মা কোথায় ঘুমায় রয়েছে আমি জানি না শুধু দুই নয়নের পানি দিয়ে শুধু আমার আল্লাহরে খুশি করবি দাদা ভাই পুলিশ জিজ্ঞাসা করে তারপরে মায়েরে কেমনে জবাই দিলি স্যার আমি আমার মায়ের বুকের পরে যখন বৈশা পড়ছি আমার মা বলে বাবারে আমি জানি তুই আমার জবাই দিতে পারবি না এই দেখ আমার চোখের মধ্যে তোর জন্য পানি স্যার এই কথা বলার সাথে সাথে আমি আমার মায়ের চোখ দুটো বাঁধে ফেলছি যেন আমার মা আমার দিক তাকাইতে না পারে এরপরে জিজ্ঞাসা করে কি করলি স্যার আমি চোখ দুইটা যখন মায়েরে বাইন্ধা ফেলছি আমার মা বুঝা ফেলছে আমারে ঠিকই জবাই দিবে তখন আমার মা কি বলছে জানেন স্যার কি বলছে বাবা আনোয়ার রে আমি বুঝছি তুই জানোয়ার হয়ে গেছ বাবা আনোয়ার তুই জানোয়ার হয়ে গেছ তুই তো আমারে জবাই দিয়েই ফেলবি কিন্তু আমি মরার আগে একটা রিকোয়েস্ট করে যাই রে বাবা কি রিকোয়েস্ট পুলিশ জিজ্ঞেস করে স্যার শুনবেন আমার মা কি বলছে কি আমার মা আমারে বলে বাবা আমার চোখের বান্ধনটা সরায় দেখাই খ্যা আমি তোরে মরার আগে একটু দেখে যাই বাইজিদ বুঝতামি চারশো প্রশ্নের উত্তর দেয় মায়ের দুয়ার কারণে ভাই তুইও জান্নাত জাহান্নাম পাড়ি দিয়ে জান্নাতের কদম দিতে পারবি এখন শুধু দুই নয়নের পানি দিয়ে কাঁদবি আমি যখন নুরুল কোরআন মাদ্রাসার অফিসে বইয়াছিলাম একটা যুবক আমার হাত ধরে বলে জেহাদি সাহেব হুজুর আপনি সরাইল একটা মসজিদ বানাইতেছেন 3 কোটি টাকা চলে গেছে আমি ফেসবুকে দেখছি ওবাজান আমি ইলিয়াস রহমান জেহাদি গুনাগার মানুষ আমি 1 কোটি 20 লাখ টাকা দিয়ে বাবা সরাইল ক্লাবের সাথেই দেখবো একটা মসজিদের জায়গা কিনছি এই পর্যন্ত আমার মসজিদে 3 কোটি টাকা চলে গেছে বাবা আমি কারো কাছ থেকে একটা বস্তা সিমেন্টও চাইয়া লই নাই 3 তলার কাম চলতেছে আমার মসজিদের এই জামিয়া নুরুল কোরআন মাদ্রাসার প্রিন্সিপাল মুসলিম উদ্দিন সিরাজি
আমার মসজিদে জুমা পড়ায় গো বাবা দেইখা আইছো এই পর্যন্ত আমার গাম ধরানো পয়সা আমার বাড়ি বেচা পয়সা দিয়ে মসজিদ করছি কেন মসজিদ করছি জানো নি আমার জনম দুখিনী মা বলছিল গোপালগঞ্জের জমিনে বসে ইলিয়াস রে যদি কোনদিন টাকার মালিক হস্তে বাবা একটা মসজিদ বানায় সামান নবী বলছে যারা মসজিদ বানাবে মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহর ঘর যারা বানাই দিবে আল্লাহ তাদের জান্নাতে ঘর বানাই দিবে এ আমার কারণে গঞ্জ কালীগঞ্জের খেজুর বাগের সাত পাখির বাইরে রে কোথায় গেল আমার মা এই সাত পাকিতে পাঁচতলা ছয়তলা সাততলা কালীগঞ্জ সাততলা আটতলা বিল্ডিং এর মালিক আছে বাবা তুমি যখন আগে ইসলামপুর অথবা আলম মার্কেটে ব্যবসা করার জন্য দোকানটা খুলতে যাওয়া তোমার মা বলতো বাবা একটু সকালে সকালে আসিস আজকে তুমি রাইতে একটা দুইটায় বাসায় আসো কেউ ডাই কেউ জিগায় না বাবা এত দেরি হয়ে রাত যদি দুইটা বাজতো তুমি টাকা দিয়ে গেছো পয়সার জন্য রংপুরে মারে বলছো মা আসতে একটু দেরি হবে বাজান বাসার সবাই ঘুমায় একজন মাত্র দরদি ঘুমায় না গো বাবা তার নাম হলো জনম দুখিনী মা যুবক বাইরে এখন দুই নয়নের পানি দে আমার আল্লাহ রে বুঝাইয়া খ এই গলার মধ্যে স্যার আমি আমার মায়ের চুলগুলা পারায়া ধরলাম এরপর আমার মায়ের গলার মধ্যে যখন চাকুটা ঢুকাইয়া দিলাম আমার মা গরু জবাইদের মতো জ্ঞান রাখতেছে এ আমার কারণে গঞ্জের পৃথিবীতে একটা দরদি শূন্য স্থান পুরা করতে পারবি না সে হলো মা এবার তুই তোর মায়ের জন্য বাবার জন্য দুই নয়নের পানি দিয়া আমার আল্লাহর একটা প্রাণ খুলে ডাক দে গো বাবা যখন পুলিশ জিজ্ঞেস করে তোর মায়ের জবাই দিলি কেমনে ক স্যার আমি চাকুটা ঢুকাই দেওয়ার সময় আমার মা গরু জবাই দেওয়ার সামনে গ্যাংরাইতে তাকে গ্যাংরায় স্যার আমি আমার মায়ের বডির থেকে মাথাটা আলাদা করে দিলাম স্যার আমি আস্তে আস্তে করে ঠান্ডা মাথায় খুন করিয়া আমার মাথায় কোনো কিছু কাজ করতে ছিল না আমার এলাকার মানুষ আমার হাত পা ভাঙ্গা থানায় দিয়ে দিল এ যুবক ভাইরে তুই যখন বরিশালের লঞ্চে উঠাস তোর লঞ্চ গাড়ি দাঁড়ায় একটা পুরে রাসুল দিয়ে একটা মাত্র দরদি কান দে আর বলে বাবা রে যাও গো বাবা যাও যেখানেই থাকো ভালো থাইকো তুমি যখন বাবা রংপুর দিনাজপুর থেকে ট্রেনে বাসে উঠো তোমার মা তোমার সকালবেলার নাস্তা খাওয়াইয়া গাড়িতে উঠে দেয় আরে ভাই এই মা বিলে কার যেন জনম দুখিনী মা নাই শুধু একটা ডাক দিয়ে আমার মায়ের জন্যে দোয়া করি তোমার মায়ের জন্য দোয়া কইর ইলিয়াসুর রহমান জেহাদির মা বলেছিল ও ইলিয়াস তুই যদি আলেম হস গো বাবা আমি তোরে দুধের দাবি ছাইরে দিব ও বাবা কই গেল আমার মা আল্লাহ দেখো আমার বাইরে যারা বইয়া বইয়ে কান্দে এদের জীবনের সব গুণাগুলি মাফ করে দাও জোরকান আমিন জোরকান আমিন এখন তোমাদের কাছ থেকে বিদায়ের আগে শুধু একটা আওয়াজ শুনতে চাই এই জমিনের মালিককে আরো জোরে বলো কে 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 বাবা আমি আপনাদের আরো সময় দিতাম কিন্তু তিন দিনব্যাপী মহাসম্মেলন যেখানে প্রায় 50,000 থেকে 60,000 লোক অপেক্ষা করতেছে ঢাকার ঐতিহ্যবাহী এই মাহফিলটা রায়ের বাগ মহাসম্মেলনের লাস্টের দিনের আখিরি মোনাজাত আমি এখন যেয়ে দিব যদি আল্লাহ দেয় আপনাদের কাছ থেকে বিদায়ের আগে একটা অনুরোধ করে যাই
যাদের যে অবস্থায় আছেন সদা সর্বদা মা-বাবাকে ভালোবাসবেন রাজি আছেন না নাই মরণের কথা স্মরণ করবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন সারাটা জীবন আমার আল্লাহরে ভালোবাসবেন এই কমলা আপেলের সিজন যায় মা-বাবার খবর লইয়া কিছু কমলা আপেল মার জন্য পাঠায় দিও বাবার জন্য পাঠায় দিও এর বিনিময়ে তুমি একটা কবুল হজের সওয়াব পেয়ে যাইবা আল্লাহ আমার ভাইদের সবাইকে কবুল করেন জানে মানে বরকত দান করে এই খামোশ